নমস্কার সুপ্রিয় দর্শক আমি অর্ণব আর ইউটিউব চ্যানেল ছাদ বাগান সংবাদে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে বলবো যে পুজো আসতে আর বেশি দিন বাকি নেই কিন্তু এখনো যাদের শিউলি গাছে কুঁড়ি আসেনি তাদের মন খারাপ করার দিন শেষ কারণ আমি আজকে এমন একটা সারের কথা বলবো যে সারটা দিলেই শিউলি গাছে কিন্তু এরকমই কুঁড়ি ভর্তি হয়ে আসবে প্রত্যেকটা শাখাতে শাখাতে আর যাদের গাছে অলরেডি কুঁড়ি এসে গেছে তারা কি করে আরও বেশি ফুল আনবেন আরও বেশি কুঁড়ি আনবেন গাছে সেটা কিন্তু আজকে এমন একটি সার বলে দেবো এমন ট্রিটমেন্ট বলে দেব যেটা করলে কিন্তু আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক শিউলি গাছে কোন সার দেবেন কীরকম পরিচর্যা করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই শিউলি গাছে কীরকম কুঁড়ি এসেছে প্রত্যেকটি শাখাতেই কিন্তু এরকমই কুঁড়ি আছে আমি দেখাচ্ছি গাছটা তো খুব সুন্দর হয়েছে বড় হয়েছে দেখুন এখানে তো একদম ফুল ফোঁটার মতো জায়গায় চলে এসেছে কুঁড়িগুলো খুব সুন্দর কিন্তু গাছে প্রচুর কুঁড়ি এসেছে তো প্রত্যেকটা শাখাতে এরকম কিন্তু কুঁড়ি একদম ভর্তিই হয়ে হয়ে আছে প্রত্যেকটি শাখাতে দেখতে পাচ্ছেন কীরকম পুরী আসছে গাছটাতে দুর্দর্শ একদম আপনাদের এরকম পুরী গাছে ভর্তি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আমি যে সারের কথা বলবো সে যেরকম পরিচর্যার কথা বলবো সেটা যদি আপনারা করে যেতে পারেন আপনারাও কিন্তু এরকমই প্রচুর শিউলি ফুল গাছে কিন্তু ফোটাতে পারবেন এই শরৎকালে তো দেখতেই পাচ্ছেন গাছটায় কি দারুণভাবে প্রত্যেকটা গাঁটে কুড়িয়ে এসেছে প্রত্যেকটা শাখাতে প্রতিটা শাখা কোনো শাখা কিন্তু মিস যায়নি তো এক্ষেত্রে যেটা আমায় প্রথমেই বলতেই হবে যে শিউলি গাছের কিন্তু একটু জলের প্রয়োজন বেশি হয় আপনারা কিন্তু জলটা নিয়মিতভাবে দিয়ে যাবেন এবং কখনোই যেন না জলের ঘাটতি গাছ বুঝতে পারে সেই দিকটা আমাদের কিন্তু প্রথমেই নজর রাখতে হবে কারণ জলের যদি ঘাটতি হয় তাহলে ছোটো ছোটো যে কুঁড়ি যেগুলো আসছে এগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে আর এই কথাটা আমায় বলতে হতো না কারণ এবছর বর্ষাটা খুবই কম হয়েছে এবং যথেষ্ট রোদের এখনও তীব্রতা আমরা দেখতে পাচ্ছি যদি বর্ষাটা মতো হতো তাহলে জলের কথা বলতে হতো না কারণ এই সময় জলের কোনো অভাব গাছেদের হয় না কিন্তু যেহেতু বর্ষাটা ভালো হয়নি তাই আমাকে জলের কথাটা আলাদাভাবে আবার আপনাদেরকে বলতে হচ্ছে তো আমার একটা দশ ইঞ্চির টবে গাছটা আছে আর কত সুন্দর গাছে প্রত্যেকটা শাখাতে দেখতে পাবেন এইরকমই কুঁড়িয়ে এসেছে এবার বলবো কারো যদি শিউলি গাছে এই সময় তো কচি কচি পাতা আছে যদি ল্যাদা পোকার আক্রমণ হয় দেখতে পাচ্ছেন এখানে যেমন হয়েছিল আপনারা করবেন কাকা যে জৈব কীটনাশকটা আছে ওটা এক লিটার জলে এক থেকে দেড় এম গুলে স্প্রে করে দেবেন এবং স্প্রে করার পর যদি চার ঘন্টা অবধি বৃষ্টি না হয় ঠিক আছে যদি চার ঘন্টার মধ্যে বৃষ্টি হয় তাহলে পুনরায় স্প্রে করতে হবে ঠিক আছে এটা গেল এছাড়া আপনারা প্রত্যেক মাসে একবার করে নিম তেলটা স্প্রে করবেন তাহলে কিন্তু গাছের যে গ্রোথ গাছের যে হেলথ স্বাস্থ্য দেখতে পাচ্ছেন আমার গাছটা কত সুন্দর হয়েছে এরকমই থাকবে গাছে কোনো রোগ বালাই হবে না এতে ল্যাদা পোকাটাই একটু হয় নাহলে শিউলি পাতা তো তেঁতো আমরা জানি সর্দি কাশি হলে খাওয়া হয় এই পাতার রস তো সেক্ষেত্রে অন্য কোনো পোকা হয় না ল্যাদা পোকাটাই আমার এই তিন চার বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই গাছটাতে হয় আর একটা কথা বলবো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশানে বা গরমের যে ফুল তার প্লেলিস্ট সেকশানে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন শিউলি গাছের অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই গাছটার এই গাছটার অনেকটাই বয়স হলো প্রায় তিন বছর চার বছর এই গাছটা আমি টবে করছি দশ ইঞ্চির টবে কিভাবে রিপোর্টিং করবেন কীরকম কী পরিচর্যা করবেন সবই বলা আছে তো সেটা তো গেল আপনাদের বলে দিলাম কি রকম জৈব কীটনাশক ব্যবহার করবেন কি মাত্রাতে আর জলটা ঠিক মতো দিতে হবে এবার যে আসল বিষয় সেই বিষয়ে আসি যে কি কি সার দেবেন এবং কিভাবে সেই সার প্রয়োগ করবেন চলুন সেই দুটো বিষয় আমাদের এবার জেনে নেওয়া যাক প্রথমেই নেব আমি ঠিক একটা দশ ইঞ্চি টবের জন্য এই পরিমাণ সরিষার গুঁড়ো খোল আপনারা বাদাম খোলও নিতে পারেন তারপরে আমি নিচ্ছি ঠিক এই পরিমাণ কম্পোস্ট সার এটা এক মুঠোর মতো হবে কি আর একটু বেশি হবে এক মুঠোর তো এরপরে যেটা নেবেন আপনারা সেটা হচ্ছে সুপার ফসফেট ঠিক আছে এটা এই পরিমাণ নেবেন এরপর নেবেন ঠিক এই পরিমাণের আপনারা শিঙ্কুচি এই শিঙ্কুচিটা একটা স্লো রিলিজ খাবার আচ্ছা এর আগে যে দিলাম সুপার ফসফেট ওটা হচ্ছে গাছের যে পিএইচ মাত্রাটা মাটির ভালো রাখবে আর কম্পোস্ট তো একটা নাইট্রোজেন ধর্মী সার আর সরিষার খোলও একটা নাইট্রোজেন ধর্মী সার এইগুলোকে তো আমাদের দিতেই হবে এর সঙ্গে আরও দুটো সারের কথা আমি বলবো যেগুলো দিলে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন তো সেগুলোর প্রথমে আমি বলি যে এই কম্পোস্ট আর সরিষার খোলের বদলে আপনারা যদি কেউ বাদাম খোল পান সেটাও দিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই এর সঙ্গে আমি বলবো। যে ঠিক এই পরিমাণ একদম এক মানে চা চামচের এক চামচের মতো এটা হচ্ছে অনু আপনারা দিয়ে দেবেন কারণ অনেকেরই দেখবেন গাছে কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা হয় বা গাছের পাতার কালার ঠিক আসে না তো এই অনুখাদ্যটা দিয়ে দিলে কিন্তু আপনাদের গাছের যে মাইক্রোনিউট্রেন্সের অভাবগুলো কিন্তু মিটে যাবে আর একটা সার আমি আপনাদেরকে বলবো এই সময় গাছ যেহেতু ফুল দিচ্ছে তাই গাছের কিছুটা আমাদেরকে শক্তিশালী করারও দরকার আছে আর তার জন্য আপনারা কিন্তু সামান্য পটাশ সার দিয়ে দেবেন এর পরিবর্তে আপনাদের যদি পটাসার সার না থাকে আপনারা কিন্তু কলার খোসাকে কাঁচি দিয়ে কেটে শুকিয়ে সেটাকেও দিতে পারেন সেটা কিন্তু একটা জৈব পটাশের আমাদের উৎস তাই ওটাও দিতে পারেন তো এই সমস্ত সারগুলোকে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন কোন সারটার কী কাজ বলে দিলাম তো সেটা আপনারা বুঝতে নিতে পারলেন এর সঙ্গে আর একটা কথা বলবো যদি এই সার কারো এই সারটা কীভাবে এবার প্রয়োগ করবেন সেটাও যেমন বলবো আর একটা জিনিস বলবো যে এই সার যদি কারো কাছে না থাকে তো রাসায়নিক সার হিসেবে আপনারা কী দিতে পারেন কিন্তু এই সারটা দিলে আমি বলে রাখছি বেস্ট রেজাল্ট কিন্তু এই সারটাই দেবে তো চলুন এবার দেখে নেওয়া যায় কীভাবে এই সারটাকে আপনারা গাছেতে প্রয়োগ করবেন কিভাবে দেবেন গাছে সার দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নেবেন এরকম যে সমস্ত পাতা টাতাগুলো পড়ে থাকবে এগুলোকে একটু পরিষ্কার করে দেবেন আর আরেকটা জিনিস আমি আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি রকম যখন দেখবেন গাছের গোড়া থেকে ছোট ছোট ডাল আসছে শিউলি গাছে সেগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে দেবেন এগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে দেবেন এইভাবে ঠিক আছে এটা একটা কিন্তু ছোট দারুণ টিপস এটা যদি বড় হয়ে যায় তখন গাছে কিন্তু ফুল কমে যায় তাই এরকম ডাল নিচ থেকে আসতে দেবেন না গাছ থাকবে একটাই আমার এখানে গাছ তিনটে কারণ গাছ হওয়া আনা থেকেই তিনটে ছিল আমি কেটে দিয়েছি ঠিক আছে তো এর সঙ্গে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটু মাটিটাকে আলগা করে নিতে হবে ঠিক আছে একটু শেকড়তে অল্প স্বল্প কাটবে দেখতে পাচ্ছেন আমারও কেটে যাচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই সামান্য মাটিটাকে এরকম আলগা করে নেবেন যাতে মাটির সঙ্গে যে সারটা আমরা দেবো সেটা যেন ভালোভাবে মিশতে পারে তো এরপর আমরা করবো কি সারটা কীরকম চারিদিক থেকে দিতে থাকবো কারণ যেই দিকটাতে কম পড়বে সেই দিকের শেকড়গুলো খাবার পাবে না গাছের গ্রোথটা ঠিক মতো হবে না তাই সব সময় খাবারটা আপনারা কিন্তু ঠিক মতো দেবেন চারিদিক থেকে তো এইভাবে সারটাকে প্রথমে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন তারপরে পুনর একটা কোনো কিছু গার্ডেনিং টুল দিয়ে বা এরকম দাউলি দিয়ে আপনারা এটাকে মাটির সঙ্গে একটু মিশিয়ে দেবেন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আমি আর এতে জল দিচ্ছি না আলাদা করে যদি বৃষ্টি না হয় এমন সময় যদি আপনি সারটা দেন তাহলে অবশ্যই গাছে একটু জল দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনারা সারটা গাছে অবশ্যই দিলে দারুণ একটা রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবেই যদি আপনারা শিউলি গাছের পরিচর্যা করেন এরকম সার দেন তাহলে কিন্তু দারুণ আপনাদের গাছে এরকম ফুল এসে যাবে যেটা বলবো বলছিলাম যে রাসায়নিক সার দিলে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশটা দিতে পারেন ওটা একটা ব্যালেন্স এনপিকে কিন্তু ভালো ফুল পাওয়ার জন্য কিন্তু আপনারা এই সারটা এই সারগুলো দেবেন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর একটা কথা বলবো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলেন যদি না ইসার পান আর তার ঠিক সাত দিন বা পনেরো দিন পরে আপনারা ডিএপি দেবেন পাঁচ থেকে সাতটি দানা দিলে কিন্তু গাছের মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা সার আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই আর একটা কথা আমি বলবো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা পছন্দ করেন আমার ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও হয়তো আপনার প্রয়োজন সেটা আপনি মিস করে গেলেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দের সঙ্গে কাজ করবেন